আজীবন কারো থাকবে না, থাকবে কি থাকবে, থাকবে মরতে হবে কি হবে না, হবে কি হবে না, কয় বছর পরে মরতে হবে তার কোনো ঠিক, এরপরে যে হায়াত শুরু হবে তার কিছু শেষ আছে, শেষ আছে, শেষ যদি না থাকে তাহলে ওই হায়াতে ভালো থাকার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই, আছে না নাই, কে কে চেষ্টা করতে রাজি আছি তুই হাত তুলে একটা আল্লাহকে দেখাই, নারায়ণ তাকবীর, আরো জোরে বলুন নারায়ণ তাকবীর, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে তাই দুটা হাতে ধরে বলি, দুটা পায়ে ধরে বলি, ধান্দারিয়ার আদর্শ অন্য কোন আদর্শ নয়, ভান্ডারিয়ার আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, ভান্ডারিয়ার আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ, ভান্ডারিয়ার আদর্শ আহলে বাইতের আদর্শ, ভান্ডারিয়ার আদর্শ আউলিয়া কেরামের আদর্শ, ভান্ডারিয়ার আদর্শ আইমায়ে মুজতাহিদিনের আদর্শ, ভান্ডারিয়ার আদর্শ ফুসফুরার মুজাদ্দিদ জামানের আদর্শ, ভান্ডারিয়ার আদর্শ আহলে সুন্নাত আল জামাতের আদর্শ, আর একমাত্র নাজাত প্রাপ্ত পথ আহলে সুন্নাত আল জামাত। আমরা সংক্ষেপে অনেকে অনেক নাম দেই কিন্তু কোরআন সুন্নাল ভিত্তিতে নাম হলো একটা, মা আনা আলাইহে ও আসহাবি, আল্লাহ রসুল বলেছেন যার উপর আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছে সেটা হলো আসল আদর্শ আহলে সুন্নাত আল জামাত, সেটার উপরে আমরা থাকব, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ, কে কে রাজি আছে আবার একটু হাত তুলে আল্লাহকে দেখাই, জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আহলুস সুন্নাত আল জামাত যদি সুন্নি হয়, সুন্নাত পালন করে যদি কেউ সুন্নি হয়, আহলুস সুন্নাত আল জামাতের সাথে চলে যদি কেউ সুন্নি হয়, সেই সুন্নির সাথে আমরা একশত একশততে একশো ভাগ ঐক্যমত পোষণ করি, কি বলেন ঠিক কিনা, কিন্তু সুন্নির নামে যদি বেদাতি করা হয়, সুন্নির নামে যদি কবর পূজা করা হয়, সুন্নির নামে যদি পীরকে সেজদা দেওয়া হয়, সুন্নির নামে যদি আহলে সুন্নাত আল জামাতের আদর্শের বিরোধী কাজ করা হয়, সেই সুন্নি কেবল গোমরাহী নয়, সেই সুন্নি সুন্নিয়াতকে ধ্বংস করে, সেই সুন্নি আহলে সুন্নাত আল জামাতকেও ধ্বংস করে, কি ঠিক কিনা, আমরা সুন্নি তবে আহলে সুন্নাত আল জামাতের সুন্নি, ফুরফুরার মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাই এমন এক নীতি দর্শন আমাদের জন্য রেখে গেছেন, তার জীবদ্দশায় পৃথিবীর কোনো আলেম ওলামা তাকে না হক বলে দাঁড়াতে পারে নাই, কেউ বলতে পারে নাই, জুরবা আলহামদুলিল্লাহ, তিনি ছিলেন সিরাতুল মুস্তাকিমের উপরে, কিসের উপরে, জোরে বলুন কিসের উপরে, আরো জোরে বলুন কিসের উপরে, তিনি ছিলেন উম্মাতু ওয়াসাতা, তিনি ছিলেন মধ্যমপন্থী উম্মতের উপাসে, তার প্রতিটা কর্ম, তার প্রতিটা আদর্শ, তার প্রতিটা দর্শন, তার প্রতিটা কর্মকাণ্ড প্রত্যেকটা ছিল রাসূলে পাকের নমুনায়, প্রত্যেকটা ছিল আহলে সুন্নাত আল জামাতের নমুনায়, এখনো পর্যন্ত যদি তার পথে ডানেও না যায় বায়েও না যায় কেউ যদি তার পথের উপরে থাকে, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই সেটাকে মিথ্যা এবং ভুল বলে প্রমাণ করা, আমাদেরকে সে বুঝতে হবে, অনেকে অনেক রকম কথা বলতে পারে, কথার চাটুকরতায় ভুল ভুগলে চলবে না, আজ ওয়াজ অনেক রকম হয়ে গেছে, ওয়াজ হবে আল্লাহকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ অনেকের ওয়াজ আছে অস্বীকার করি না, কিন্তু অনেকের ওয়াজ শোনা হয় কানের সুখ মিটানোর জন্য, ওয়াজ করা হয় পেটের গলার সুখ, পেটের সুখ আর পকেটের সুখ মিটানোর জন্য, কি বলে ঠিক কিনা,
বাদ দিতে হবে এগুলোকে। যদি আপনাকে হকের উপর থাকতে হয় তাহলে শ্রোতাদেরকে সংশোধন দরকার, বক্তারও সংশোধন দরকার, আয়োজকদেরও সংশোধন দরকার। ফুরফুরা শরীফের মুজাদ্দে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশী রহমতুল্লাহ আলাইহির একটা করে ওসিয়াতনামা নিয়ে যাবেন, পড়ে দেখবেন ভালো করে আপনি কার অনুসারী তার ওসিয়াত জানেন না আপনি, আপনি বড় বড় কথা বলেন পারবেন হবে না, সবাই নিয়ে যাবেন একটা করে, পারবেন না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জরুরিল্লাহ, আমি যে কথা বলছিলাম প্রথম বলছিলাম আমরা নাজাত পেতে চাই কি বলেন ঠিক কিনা, আমাদের এই জন্যই ভান্ডারিয়ার দর্শন কি, ভান্ডারিয়া নিয়েও অনেক জটিলতায় আছি, ভান্ডারিয়া নাম শুনলে অনেক জায়গায় এটাকে মাইজ ভান্ডারি মনে করে, এ জবাব দিতে দিতেই কাম সারা, এ পর্যন্ত 2-4-500 দাওয়াত বাদ গেছে, এটা ভান্ডারি হুজুর তাই দাওয়াত দেওয়া দাওয়াত বাদ গেছে না, ভান্ডারি আলাদা, মাইজ ভান্ডার আলাদা, ভান্ডারিয়া আলাদা, আবার পিরোজপুরের উপজেলা ভান্ডারিয়াও আলাদা। কথা আসবে কথা আসলো তাই বলি, ফুরফুরা সিলসিলার ফুরফুরা অন্যতম দরবার ভান্ডারিয়া দরবারের মুরুদ্দের অজিফা, প্রাথমিক অজিফা প্রথমেই 5টা পয়েন্ট লেখা আছে, আমল বিশ্বরিয়ত, বেনামাজি কি ইসলামের পক্ষে আপনাকে খুব সহযোগিতা করবে, করবে না। অতএব হাতে ধরে বলেছি পায়ে ধরে বলেছি, এখানে অনেক ভাইয়েরা আছেন ভান্ডারিয়াকে মহাব্বত করেন কিন্তু নিয়মিত নামাজ পড়েন না, আছে না নাই, আছে না নাই, আছে না নাই। আমি কয়েকটা মানুষ দেখতে চাই, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ দেখতে চাই, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন জান্নাতি বানায়, কে কে আছেন যারা নিয়মিত নামাজ পড়েন তো পড়েন, সে সমস্ত মানুষ নয়, যারা মাঝে মাঝে নামাজ পড়েন মাঝে মাঝে পড়েন না, এরকম এ রোগ বাংলাদেশের শতকরা প্রায় 90 জনের আছে, আছে না নাই, সেই রোগের মানুষ এসেছেন। আজকে একটু হাতে পায়ে ধরে বলছি, ভান্ডারের এই জমিন থেকে ওয়াদা করে যাবেন আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না। আল্লাহ বলেছেন অসজুদ অকতারিব, তুমি আল্লাহর সেজদা করো, আল্লাহর নৈকট্য লাভ করো। আপনি যখন আল্লাহর সেজদা করেন কেবল আল্লাহর সেজদা করেন না, আল্লাহর কুদরতি কদমের উপর সেজদা করে দেন। কে কে আছি জীবনে আর মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না, এই রকম লোকদের মধ্যে কতিপয় হাত দেখতে চাই, আল্লাহর কুদরতে ভিডিওতে উঠবে আমি জীবনে আর আল্লাহর রহমতে জীবনে আর নামাজ ছাড়বো না। কে কে আছেন হাত তুলে একটু দেখাতে পারি, যারা সবাই না একটু হাত নামান বুঝে শুনে, ইনশাআল্লাহ মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না এরকম মানুষরা হাত তুলে আল্লাহকে দেখান, এখন থেকে আর নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান, নারায় থাকবি আরো জ্বলে, নারায় থাকবি আরো জোরে, নারায় দেখবি আরো জোরে, নারায় দেখবি, ছাড়বো না তো ইনশাআল্লাহ, ছাড়বো না তো ইনশাআল্লাহ। যারা হাত তুলেন না, দুটি অবস্থা হতে পারে, হয়তো আপনি নিয়মিত নামাজ পড়েন অথবা আপনি এই ওয়াদা দিতে রাজি নাই, কি বলেন ঠিক কি না, হয়তো নিয়মিত নামাজ পড়েন অথবা ওয়াদা দিতে রাজি নাই, নিয়মিত নামাজ পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওয়াদা দিতে রাজি না হন তাতে কি আপনার নামাজ মাফ হবে, কি বলেন মাফ হবে, মাফ হবে, হবে না, বরং আপনি যে ওয়াদা দিতে পারলেন না তার মানে আপনি চেষ্টাও করবেন না, আর আপনি যখন চেষ্টা করবেন না শয়তান আপনাকে ঠিক থাকতে দেবে না। আমার ভাইরা দুটো হাতে ধরে বলেছি, দুটো পায়ে ধরে বলেছি, আপনি ওয়াদা দেন আর না দেন তাতে কিছু আসে যায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইলের কাছ থেকে কি হাত থেকে কি বাঁচতে পারবে। যারা মাঝে মাঝে নামাজ পড়েন মাঝে মাঝে নামাজ ছেড়ে দেন তাদেরকে বলি শুনুন, আল্লাহর হাবিব নামাজি আর বেনামাজির জন্য একটা উদাহরণ দিয়ে বলেছেন, নামাজি মানুষ হলো গাছের সাথে ঝুলন্ত পাতার মতো, আর বেনামাজি মানুষ হলো গাছের থেকে ঝরে পড়া পাতার মতো, গাছের থেকে ঝরে পড়া পাতাকে একদিকের বাতাস আর একদিকে নিয়ে যায় আর একদিকের বাতাস অন্যদিকে নিয়ে যায়। আল্লাহু আকবার,
আল্লাহর হাবিব বলে এক সময় পাতাটা এক এক জায়গায় গুতা লাগে, আর পাতাটা ছিঁড়ে ছিঁড়ে সেখানে মাটির সাথে মিশে যায়। একদিন সে পাতা অস্তিত্ব হারায় ফেলে, বেনামাজির শয়তান একদিকে লড়ায়, সেখান থেকে আর একদিকে নিয়ে যায়, এক সময় আল্লাহ হারা হয়ে বেঈমান হয়ে জাহান্নামের দিকে পাবারায়। আমার প্রিয়জনেরা, পক্ষান্তরে নামাজি ব্যক্তিগণ ঝুলন্ত পাতার মতো বাতাস তাকে লড়ায়, কিন্তু গাছের সাথে তো সে ঝুলে আছে। আল্লাহর হাবিব বলেন নামাজি মানুষ হলো গাছের সাথে ঝুলন্ত পাতার মতো, শয়তান তাকে দুলাতে পারে কিন্তু আল্লাহ হারা তাকে করতে পারে না। এজন্য মুসলমানের প্রত্যেকটা ঘরকে নামাজের দুর্গ বানাতে হবে। কিসের দুর্গ? অন্য নয়, নামাজের দুর্গ। যেদিন থেকে মুসলমান নামাজ ছেড়েছে সেদিন থেকে মুসলমানের কপাল পুড়েছে। এজন্যই তো নামাজ ছাড়া মানুষের কোনোদিন কপাল ভালো হয় না, আখেরাতও যায় দুনিয়ায়ও যায়। এজন্য খোঁজ নিয়ে দেখুন, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যাদের আলবর আল্লাহ কোনো না কোনো নামাজ ফরজ করেন নাই, এমন কোন উম্মত আসে নাই যাদের উপর আল্লাহ কোনো না কোনো নামাজকে ফরজ করে নাই। কারণ নামাজ ছাড়া মানুষ দুনিয়ায় আখিরাতেও ধ্বংস হয়ে যায়, দুনিয়ায়ও ধ্বংস হয়ে যায়। এজন্য আবার হাতে পায়ে ধরে বলছি, আজকে এই জমিন আল্লাহ পবিত্র জমিনে এনেছেন, দৃঢ়ভাবে অঙ্গীকার কি করে যেতে পারব, জীবন চলে যাবে আর কোনোদিন নামাজ ছাড়ব না। পারব কে কে পারবো? আবার একটু হাত তুলে আল্লাহকে দেখাতে পারো না। আরে দেখবি, আরে দেখবি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, জামিন আমিন। কেবল এখানেই শেষ নয়, বাড়িতে যেও নামাজ, প্রত্যেককে নামাজই বানানোর চেষ্টা করব। রাজিয়াসি, প্রত্যেকেই বক্তা হব, আমার বাবা যেন নামাজি হয়, আমার মা যেন নামাজি হয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার দাদা যেন নামাজি হয়। বলবেন হুজুর কতবার বলি কিন্তু তারপরেও তো নামাজ পড়ে না। হাতে পায়ে ধরে একটা কথা বলবো, সে নামাজ পড়ুক আর না পড়ুক আপনার বলার দায়িত্ব, আপনি বলেই যান, বলেই যান। আপনি যদি নামাজ পড়ে তার ভাগ্য ভালো হলো, আর যদি নামাজ না পড়ে বা ইসলামের পথে আপনার ডাকা দাওয়াত দিয়েই যান, সে কবুল করে ভালো কথা, কবুল যদি নাও করে জেনে রেখে দেন, জেনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার দাওয়াত দেওয়ার সব আল্লাহ একটু কমাবে না। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ, নামাজ পড়বো, রাজি আছি, রোজা ছেড়ে দেবো নাকি? রোজা করব, যাদের উপর যাকাত ফরজ যাকাত দিবেন, যাদের উপর হজ ফরজ হজ দিবেন। আমল বিশ্বরিয়া, হারাম খাবো, ঘুষ খাবেন না, ঘুষ খাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। সুদ, সুদ খাওয়া, মায়ের সাথে জিনা করার মতো বেচেও মারাত্মক অপরাধ। আজ ঘরে ঘরে ঢুদ ঢুকে পড়ছে, ঘুষ ঢুকে পড়ছে, সতর্ক হন। অন্যের সম্পদ অন্যায়ভাবে কেউ গ্রহণ করবেন না, কুক্ষিগত করবেন না, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহর রাসূল নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক, আল্লাহ আপনার জিকিরের তৌফিক দিন, আপনার আলা যিক্রিকা ওয়া শুকরিকা, আপনার শুকুরের তৌফিক দিন, ওয়া হুসনা ইবাদাতিক, আপনার ভালো ইবাদত করার তৌফিক দিন। একইভাবে তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে হারাম থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। যৌতুক খাবেন না, শুধু শুধু ইয়াবাটা খাবেন, কি বলেন? হ্যাঁ, অজুব, রাজি আছি ইনশাআল্লাহ। খবরদার, নেশা করবে না,
তোমাদের হাতে ধরে বললাম, পায়ে ধরে বললাম, তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরাই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। খালি যুবকদের বলবো না, আপনাদেরও বলবো, সন্তানের খেয়াল করবেন। আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে ওয়াজ করতেন, মনে আছে না নাই কিছু ওয়াজ আব্বা ছোট ছোট কথা বলতেন, কিন্তু অনেক চমৎকার বলতেন। আমার নাতিদেরকে আলিফ বা তা সা ক খ গ ঘ শিখাবেন, মনে আছে না নাই? তাকে একটু আলিফ বা তা সা তার মানে দিন শিখাবেন, ক খ গ ঘ তার মানে এই সামাজিক আমাদের দেশীয় ভাষা শিখাবেন, যেন হালাল রুজি খেতে পারে। আমার বলতে কষ্ট লাগে মাঝে মাঝে, আমরা একটা ছাগলকে যতটা গুরুত্ব দেই, ক্ষেত্র বিশেষে আমাদের সন্তানকেও ততটা গুরুত্ব দেই না। একটা ছাগলকে দিনে কমবার কমপক্ষে তিনবার খোঁজ নেই, একবার সকালে, একবার দুপুরে, একবার সন্ধ্যার সময়। আর আমার সন্তান সকালে কোথায় বের হয়ে চলে গেল, সে কি নেশা করছে না আর একজনের মেয়ের পাশ ঘুরছে, অথবা কোনো অন্যায় করছে কিনা সে খোঁজটুকু নেওয়ার জরুরিয়াত মনে করি না। আসলে আল্লাহ বলেছেন তুমি নিজেকে বাঁচো আর অন্যকে, তোমার সন্তান সন্ততিদের পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নামাজ অবশ্যই, প্রত্যেক নামাজ ঘরকে নামাজের দুর্গ বানাবো। রাজিয়াস ইনশাআল্লাহ, রাজিয়াস ইনশাআল্লাহ, রাজিয়াস ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে বার বার করে ডাকবেন, আর হারাম থেকে বাঁচবো। রাজিয়াস ইনশাআল্লাহ। আমল বিশ্বরিয়াত, শরিয়াতের উপর আমল, ফরজ আমল করব, হারাম থেকে বাঁচব, অযোগ্যগুলো আদায় করব। সংক্ষেপ কথা দুই নম্বর হলো ইত্তিবায়ে সুন্নাত, সুন্নাতের অনুসরণ। কিসের অনুসরণ? জোরে বলুন, কিসের? কেন সুন্নাতের অনুসরণ? এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হলো রাসূলের পাকের অনুসরণ। এখানে একটা কথা বলতে হয়, আমার কিছু ভাইয়েরা আছেন সহি হাদিসের নাম করে সুন্নাতের অনুসরণ করতে করার কথা বলেও আবার বিভ্রান্ত করছেন, আছে না নাই? সহি হাদিসের নামে অসংখ্য সহি হাদিসকে তারা জাল বলে দিচ্ছেন। আমি কালকে কথা বলছি সহজভাবে একটা উত্তর, সেটা হলো এই, শুধু স্কলার হলে চলবে না, সাথে তাকওয়া থাকা লাগবে, কি বলেন, ঠিক কিনা? স্কলার ইবলিসও ছিল, ছিল কি ছিল না, কি ছিল কি ছিল না, মানে বড় জ্ঞানী ইবলিস ছিল কি ছিল না? কিন্তু সে যখন তাকওয়া হারা হলো, আল্লাহর হুকুম হারা হলো, তখন সর্বনিকৃষ্ট হয়ে গেল। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের হাদিস বিষয়ের স্কলার, তাবেঈগণ ছিলেন স্কলার, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, চার মাযহাবের চার ইমাম, আমরা চার মাযহাবকেই সঠিক মনে করি। কত বড় স্কলার ছিলেন একটা বুঝতে হবে, এক একজন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলুন, এক একজন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তৎকালীন যুগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন। হাদিস লেখা পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে 100 হিজরি পরে, কত বছর পর? 100 হিজরি। হাদিস লেখার সূচনা স্বর্ণযুগ হয়েছে 200 হিজরিরও পরে। বুখারি শরীফ, বুখারি ইমাম বুখারির জন্ম 200 হিজরির পরে, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে তার অনেক আগে। তখন মানুষ হাদিস জানতো না, এই জন্য আল্লাহ বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিতাফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ বলে দিয়েছেন একটা গ্রুপ বের হবে হাদিস কোরআন থেকে ফিকা সংগ্রহ করে এনে তার সম্প্রদায়কে জানাবে, সেই সম্প্রদায় ওই ফিকা অনুযায়ী চলবে। কারণ একই বিষয়ে অসংখ্য হাদিস পাওয়া যায়, আপনি কোনটা আমল করবে, সমস্যা আছে না নাই? এই জন্য ফয়সালা দেওয়ার জন্য, মাসলা দেওয়ার জন্য অনেক কিছু লাগে। ওই বিষয়ের সকল হাদিস জানতে হয়, ওই বিষয়ের সকল আয়াত জানতে হয়, ওই বিষয়ে উসুলে হাদিস জানতে হয়, ওই বিষয়ে উসুলে ফেকাহ জানতে হয়। এসব কিছু জানার পরে হলো ফতোয়া দেওয়া যায়, একটা হাদিস পরে আমল করা যায় না।
আশ্চর্য হবেন আপনারা আরেকটা কথা শুনে, কষ্ট হচ্ছে আপনাদের, আজকে কথাগুলো প্রয়োজন পড়ে যাচ্ছে, খবরদারের জন্য বলছি, স্কলারের সাথে তাকওয়া লাগবে। ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুত্তাকি পরহেজগার ছিলেন, এই যে গলন্দতে তাকে তৎকালীন যুগে ব্রিটিশ আমলে প্রায় গলন্দ এবং আরো কোথায় কোন কোন মহাবীরের জন্য প্রায় 5000 টাকা হাদিয়া দেওয়া হয়েছে, তিনি গ্রহণ করেন নাই। বলেছেন যে আমার কাছে মনে হয় এই হাদিয়ার টাকার মধ্যে হারাম টাকা আছে, এগুলো আমি নিতে পারি, আমি আবু বকর নিব না। এই গলন্দ রান্না করা হয়েছিল স্টেশন মাস্টারের বাড়ি সরকারি কয়লা দিয়ে, জন্য তিনি খেয়েছিলেন না, বলেছিলেন এই এই কয়লা স্টেশন মাস্টারের খাওয়ার অনুমতি আছে, আমি আবু বকরের অনুমতি নাই, আমি এটা খাবো না, একটা শর্তে খেতে পারি, সেটা হলো আমি এই রান্নার কয়লার দাম দিয়ে দেব। এটা ছিল সেই তাকওয়া পরহেজগার, যার কারণে তাদের মাধ্যমে এত আউলিয়া কেরাম, এত মানুষ আল্লাহর ওলি হয়েছেন, আজ আমাদের সেগুলো নাই। আজকে এক মশলা কালকে মশলা, অনেক ক্ষেত্রে ঠিক মতন টাকা পয়সা অগ্রিম না দিলে আমরা যাইতেও মাহফিলে রাজি হই না, আছে না নাই। আবার আমরা বড় বড় স্কলার হিসাবে ফতোয়া দিয়ে দেই, এই জন্য বলছি খালি স্কলারে কাম হবে না, সাথে তাকওয়া থাকতে হবে। ওই তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের, ওই তাকওয়া ছিল আউলিয়া কেরামের, ওই তাকওয়া ছিল আইম্মায়ে মুজতাহিদিনের, ওই তাকওয়া ছিল চার মাযহাবের চার ইমামদের, ওই তাকওয়া ছিল চার তরিকার মূল শায়েখদের। এই জন্য তাদের পথ আমাদের তর, যে পথে 1300 বছর ইসলাম চলে এসেছে আমরা সেই পথেই থাকব। নতুন কোন ফেসবুক ইসলাম, নতুন কোন ইউটিউব ইসলামের পক্ষে আমরা হতে রাজি নাই। সোজা কথা বলার যদি কিছু থাকে আসুন, ইসলামকে অত সংকীর্ণ করার সুযোগ নাই। মাজলিস হাজিরিন, ফিতনা, রসুলে পাক সাল্লাল্লাহু আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যখন বুখারী শরীফের কিতাবুল ফিতান পড়েছি তখন গায়ের মধ্যে শিউরিয়ে উঠতো যে আল্লাহ এও কি হবে, এখন দেখছি তা হচ্ছে, আব্বা হুজুর দা দেখছেন তার চেয়ে তো অনেক বেশি আমরা দেখছি। ফিতনা কেবল টাকা পয়সায় হয় নাই, ফিতনা কেবল কামাই রুজগির হয় নাই, ফিতনা ফতোয়া ফারায়েজের মধ্যেও ঢুকেছে, কি বলেন ঠিক কিনা, এখানে আরো বেশি ঢুকেছে। আজ নতুন নতুন ফতোয়া ফারায়েজের কারণে অনেক মুসলমান তার আমল হারা হচ্ছে, অমর অনেক মুসলমান সুন্নাত হারা হচ্ছে, অমর অনেক মুসলমান ঈমান হারা পর্যন্ত হচ্ছে। ক্লিয়ার, খুব বেশি কথা নাই, খুব অল্প কথায় নিজেদেরকে বুঝে নিতে হবে। এমনে কেমন দেখা যাচ্ছে, এমন হয়েছে চারটে, এটা একজন বলছে এটা হারাম, আর একজন বলছে এটা হারাম, আর একজন বলছে এটা হারাম, আর একজন বলছে এটা হারাম, নতুন একজন এসে দেখছেন যে সবই তো হারাম, কারো কারো দৃষ্টিতে সবই কি হারাম, তা উনি কী করবে, উনি বলছে দরকার নাই, কোনোটাই দরকার নাই, আমি কাম না করেই ভালো আছি। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে, এ তো পত্রিকা এসেছে, এক লোক বলেছে যে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, কেন বলছে যে রাসূল ছাপায়াত করতে পারবে না, জোরে নাউজুবিল্লাহ, রাসূলের পাক সাফায়াত করতে পারবেন কি পারবেন না, জরিবন পারবেন কি পারবেন না, সহি হাদিস দ্বারা সাব্যস্ত সাফায়াত করতে পারবেন, হ্যাঁ প্রথম দিকে কাউকে সাফায়াতের অধিকার দেওয়া হবে না, মানদাল্লাযি ইশফা ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যাকে অনুমতি দিবেন, যার জন্য অনুমতি দিবেন তাকে সাফায়াত করতে পারবেন, তিনি সাফায়াত করতে পারবেন, জরিবন সুবহানাল্লাহ। হাদিস কোরআনে অপব্যাখ্যা করে বলে দিয়েছে মুহাম্মদুর রাসূলও সাফায়াত করতে পারবে না, এই অর্ধেক নাউজুবিল্লাহ বল নাউজুবিল্লাহ, অর্ধেক শুনে শুনে খ্রিস্টান হয়ে বলছে কি জানেন, যে যিনি সাফায়াত করবেন না তার তার ধর্ম পালন করে লাভ কি, ইনজিলের মধ্যে আছে ঈসা মসিহ সাফায়াত করবে, তাই আমি খ্রিস্টান হয়ে গেছি, জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে এটা ফেতনা কি না, এটা ফেতনা কি না, অনেক জিনিস আছে যেগুলো করলে গুণা নাই, করলে সওয়াব আছে, না করলে গুণা নাই, এগুলো নিয়ে বাড়াবাড়ি সুযোগ আছে, সুযোগ নাই, অথচ সেগুলোকে হাইলাইট করে সমাজকে নষ্ট করা হচ্ছে। এই ফিতনা থেকে হেফাজতে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ। তো একটা কথা বললাম, নামাজ পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ, আমল বিশ্বরিয়া ছরিয়াতর অনুযায়ী চলবো,
রাজি আছি ইনশাআল্লাহ। সেই শরীয়তের জন্য নতুন নতুন মশালা অত জানার দরকার নাই। আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে মুফাসসিন যেভাবে দিয়ে গেছেন, যারা লক্ষ লক্ষ হাফিজ হাদিসের হাফেজ ছিলেন, তারা নতুন বানানো বানানো কয়েকটা হাফিজ হাদিসের হাফেজ নয়, তারা চটি হাফেজ বইয়ের হাদিসের হাফেজ ছিলেন না, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারা যেভাবে আমাদের মশালা দিয়ে গেছেন ওইগুলোর দলিলও আছে, দলিলও আছে। আপনাদের কার কার বাড়ির দলিলের দলিল নাম্বার মনে আছে একটু হাত তুলেন, দলিল নাম্বার মনে আছে কোন বলেন? 5225 একজন, আর একজন, হ্যাঁ আর কারো নেই, তাহলে উনার একার বাড়ি আছে, আর কারো বাড়ি নেই। হ্যাঁ হয়তো ওনার নতুন কোনো কাজকাম করতে যে দলিল কি বলেন ঠিক কিনা, কোনো বিপদে পড়ে দলিল খুঁজছে, তাই দলিল নাম্বার, দলিল নাম্বার জানা না থাকলেই জমির মালিকটা কথা বলা যায় না। বরং ক্ষেত্রে বিশেষে, ক্ষেত্রে বিশেষে যে যে জানে যে জমি কিনা আছে, মিটিশন করা আছে, টেনশন নাই, যা করে করুক গে, ও শেষ পর্যন্ত কামে লাগবে না, আমার জমি নেয় কি না কি আছে না নাই, ওই লোক দলিল খোঁজে কম। তা আগে আউলিয়া কেরামের এভাবে দলিল ভিত্তিক ছিল দেখে দলিল খুঁজে নাই, টপ করে কিছু মশলা নিয়ে এসে মশলার কিছু দলিল খুঁজে বের করে করে নাম্বার দিয়ে এত নম্বর হাদিস, অত নম্বর কিতাব, অত নম্বর হাদিস বলে বলে দলিল দলিল বলে 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 এটা একটা, এখন কি বলবো, আমি খারাপ বলতে চাই না, ভালো কথা, তবে এটা সবসময় মালিকরা খোঁজে না, মাঝে মাঝে মালিক সারা মানুষ মাঝে মাঝে খোঁজে, খোঁজে কি খোঁজে না কি বলে, খোঁজে কি খোঁজে না, যে কোনো জায়গায় ত্রুটি বাড়াই করা যায় কিনা, এজন্য দলিল নাম্বার খোঁজার মানুষ আছে না নাই। অতএব দলিল নাম্বার মনে না থাকলেই দলিল নাই তা না, দলিল না আছে আলেম ওলামার কাছে আসেন, দেখেন দলিল আছে কি নাই, বিভ্রান্ত হবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ, আউলিয়া কেরামের পথে থাকবেন। কে কে রাজি আছেন হাত তুলেন, আল্লাহ কবুল করে জোরে আমিন, আরো জোরে আমিন। এদেশে কেবল নয়, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুরস্কে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। আমার পাশে আমার শ্রদ্ধাভাজন দারুন নাজাত মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আছেন, আমি ক্লাসমেট হলেও আমি তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা, আমার আব্বা তাকে অনেক ভালো জানতেন, আব্বাকে শ্রদ্ধা করেন, আমি নিজেকে শ্রদ্ধার সাথে শ্রদ্ধাপূর্ণ বড় ভাইয়ের মতো আমার আমি মনে করি, আমার বড় ভাই, এক বড় ভাই আমার ঔরসি বড় ভাই, আর এক বড় ভাই আমার এই বড় ভাই, তিনিও ছিলেন। তুরস্কের মধ্যেও ইসলাম প্রচার হয়েছে নকশাবন্দিয়া তরিকার শায়েখদের দ্বারা, বর্তমান নাজিমউদ্দিন আরদোগান নকশাবন্দিয়া তরিকার এক পীরের মুরিদ এবং তার কাছ থেকে ইসলাম শিখেছেন। আমরা বলি উপমহাদেশ ইসলাম এসেছে পীরদের মাধ্যমে, না, উপদেহমেশাওদের সারা বিশ্বে ইসলাম ছড়িয়েছে পীরদের মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে। কিভাবে? আসল বিষয়টা হলো এই, পীর হলো ফার্সি শব্দ, পীর কি শব্দ? ফার্সি। অনেকে বলে আরে পীর কোরআন হাদিসের কোথাও নাই, থাকবে কেন? বেকুবরা পীর শব্দ খুঁজবে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, বুদ্ধিমানরা কোরআন হাদিসের মধ্যে খুঁজবে শায়েক আছে কিনা, সালেহীন আছে কিনা এগুলো খুঁজবে, মুত্তাকিন আছে কিনা এগুলো খুঁজবে। কেন? কোরআন কি ফার্সিতে নাজিল হয়েছে না আরবিতে? জোরে বলুন, কোরআন ফার্সি না আরবি? আরবি না ফার্সি না আরবি? কোরআনের ভিতরে নামাজ আছে তো? নামাজ নাই, তাই বলে কি নামাজ বাদ? রোজা আছে? নাই। মা আছে? বাবা আছে? তাহলে তো খেদমত করার দরকার নেই মা বাবার, কি বলেন? হ্যাঁ বাংলা ভাষা কোরআনে নাই, কেউ মা খুঁজলে কোরআন হাদিসে পাবে না, কেউ বাবা খুঁজলে কোরআন হাদিসে পাবে না, কেউ নামাজ খুললে কোরআন হাদিসে পাবে না, কেউ রোজা খুঁজলে কোরআন হাদিসে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন না কোরআনের ভাষা, প্রত্যেক নবীকে তার জাতির ভাষা দিয়ে নাজিল করেছেন। কোন সময় যদি এই বাংলাদেশে কোনো নবী এসে থাকে রাসূলে পাকের আগে, তাহলে তিনি এ দেশের ভাষাই এসেছিলেন। অতএব নিজের ভাষার, নিজের দেশের ভাষায় দিন পালন করা, নিজের দেশের ভাষায় নিজের ইসলাম পালন করা, নিজের দেশের ভাষায় নিজেরা কথা বলা, এটা আল্লাহর দেওয়া অধিকার, আল্লাহর দেওয়া সুন্নাত। সেই ক্ষেত্রে জন্য নামাজ, সলাতকে নামাজ বলা অপরাধ না, সলাত রোজাকে
সোয়ামকে রোজা বলা অপরাধ নয়, উম্মুনকে মা বলা অপরাধ নয়, আবুনকে বাবা বলা যেমন অপরাধ নয়, শায়েখকে সালেহিনকে মুত্তাকিনকে আউলিয়াকে পীর বলা অপরাধ নয়, বরং সমর্থক একই কথা, বরং সেটাকে যে অস্বীকার করে সেই কোরআন হাদিসকে অস্বীকার করছে। হ্যাঁ, একটা জায়গা দেখতে হবে আমাদের, সেটা হলো আসলে আউলিয়া কারা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আউলিয়াদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহু আকবার। কারা সেই আউলিয়া? আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে, ওয়া কানু ইত্তাকুন, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে। সুবহানাল্লাহ। বলেন এই জন্যই বলেছিলাম শুধু স্কলার হলে চলবে না, তাদের মধ্যে তাকওয়া থাকতে হবে। বলছিলাম কি না? এটা আমার শর্ত নয়, আল্লাহর শর্ত। কার শর্ত? আল্লাহর দোয়া শর্ত। স্কলার কেবল হলে হবে না, সাথে তাকওয়া থাকতে হবে। আউলিয়া কেরামের যেটা ছিল, যার কারণে তারাই পেরেছেন, তাকওয়া না থাকলে সুবিধা মতন যার যার সুবিধা মতো কথা বলে, যার যার সুবিধা মতন কাজ করে। আর তাকওয়া পরহেজগারি যখন একজনের মধ্যে থাকে, সে চিন্তা করে আমার আল্লাহর কাছে আমার কি হবে, তামাম আদালত ফাঁকি দেওয়া যায়, আল্লাহর আদালত তো ফাঁকি দেওয়া যায় না, তামাম চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আর তরিকা তাসাউফতে এই জন্য মুরাকাবা মুশাহাদা করতে বলা হয়, অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি চিন্তা করো তুমি যেখানেই থাকো না কেন, তোমার আল্লাহ তোমার সাথেই আছে। যাই হোক, এজন্য বলছিলাম শরিয়ত অনুযায়ী চলবো, রসুলের পাকের সুন্নত অনুযায়ী চলবো। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। নতুন নতুন সুন্নত নয়, বানানো সুন্নত নয়, একদম মুদাওয়ামাত যে সুন্নত, 1300 বছর চলে আসছে যে সুন্নত, সেই সুন্নতের পর থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক জরুরি না, আমিন। 3 নম্বর হলো দায়েমে জিক্রুল্লাহ। কি করতে হবে? দায়েমে জিক্রুল্লাহ, সদা সর্বদা আল্লাহর জিকির। কার জিকির? এটা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই মনে হয় বিক্রি করছে, ভিতরে আপনার নিয়ে যান, মুরিদ প্রত্যেকেই একটা করে নিবেনি, যে শিক্ষিত আছেন সেও নিবেন, যে অশিক্ষিত আছেন সেও নিবেন, কারণ এটা নিয়ে আপনি আর একজনকে পড়ায় নিতে পারবেন। আর যদি কেউ না পড়াইতে পারে, তা দেখবেন যে দেখাবেন যে আপনি দেখেন এই জায়গায় কোরআন সুন্নাহ বিরোধী কী কথা লেখা আছে একটু দেন, যদি আপনি বের করে দিতে পারেন তাহলে হুজুর বলছে যে আপনার যাওয়ারও ভাড়া দেবে আর খাওয়ারও ভাড়া দেবে, আপনার ডাও দেবে আমার ডাও দেবে, চলেন হুজুরের কাছে যাই। সে যদি ধরায় দিতে পারে আমি বাদ দেব, আর না ধরায় দিতে পারলে সে ঠিক হবে, কি বলেন, ঠিক কি না? রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। মনের ভিতরে সাহস রাখবেন, মনের ভিতরে সাহস রাখবেন, এগুলো দেবেন যে পড়েন, এর ভিতরে কোন জায়গা কোরআন সুন্নাহ বিরোধী কথা আছে সেটা বের করেন। আমরা সাধারণ মানুষ, আসেন হুজুরের কাছে যাই, হুজুর বলছে যে যাতায়াতের ভাড়াও দেবে খাওয়াও দেবে, প্রয়োজনে পরিয়াতের দামও দেব, কি আর কোনো কথা আছে? আল্লাহ কবুল করুক জরুরি না, আমি একটা করে নিয়ে যাবেন। এটা হলো সংক্ষেপ, এটা একটার দাম 5 টাকা, 10 টাকা দিলে 3টে পাবেন, 10 টাকা দিয়ে প্রত্যেকে 10 টাকা দিয়ে 3টে করে নেবেন, এটা নিজে রাখ পকেটে রাখবেন, এটা মানি ব্যাগে থাকে, মানি ব্যাগ সাইজ, একটা পকেটে রাখবেন, একটা বাড়িতে দিবেন আর একটা এক বন্ধুকে দিবেন, 3টে করে নেবেনই। আর এইটার বিস্তারিতই হচ্ছে
এই যে ইসের কি বলে প্রাথমিক অজিফা ফজিলত গুরুত্ব, এটার যে বিস্তারিত কোন কিতাবের কোন জায়গায় আছে, হাদিসের কোথায় আছে তার বর্ণনা আছে এই বইতে, এটার দাম 30 টাকা, নিয়ে যাবেন পারলে, বলে দেয় আগে। এটা ফুরফুরাহুদের ওসিয়াতনামা 30 টাকা করে নিয়ে যাবেন। আর একটা আছে সুন্নতে জিন্দেগি, কোন কাজ কীভাবে করা সুন্নত, তার ওই যে সুন্নতের কথা বলছিলাম না, এর ভিতরে তার বর্ণনা আছে, জানলে চলতে পারবেন। মাঝে মাঝে এখানে আসে, দোকানের পাশে কিনে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করে দেবেন। আমিন। তাহলে আমাদের আদর্শ কী হবে? সুন্নত। আদর্শ কী হবে? কথায় সুন্নত আছে না নাই? আছে না নাই? অনেক সুন্নতের কথা বলেন আর আরেকজনের গালি গালাজ করে, আছে না নাই? আছে না নাই? গালি গালাজ করে কথা বলা তো সুন্নত। হ্যাঁ, সুন্নত না? তাহলে ওনার ওয়াজই তো বেদাত্ম কাদায় চলতেছে, ওনার ওয়াজটাই তো সুন্নতের খেলাফ চলছে। এতে খুব ভালো করে বুঝতে হবে, আউলিয়া কেরামের মধ্যে সেই তাকওয়া পরহেজগারি ছিল, আছে, জোরে বলে আলহামদুলিল্লাহ। আউলিয়া কেরাম ওই যে তরিকা তাসাউফ মস্ক করতেন, 3 নম্বর, খুব সংক্ষেপে, দায়েমে জিকরুল্লাহ, সদা সর্বদা আল্লাহর জিকির। কার জিকির? কোথায় পেলাম? জ্ঞান তো অনেক বাড়ছে, আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবল জ্ঞানী হলেই আল্লাহর পথে চলা যাবে না। 3টা স্বভাব যার মধ্যে না থাকবে, কয়টা জোরে বলুন? 3টা স্বভাব যার মধ্যে না থাকবে সে কোনোদিন জ্ঞানী হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আলে ইমরানের বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সে শুধু আল্লাহরই জিকির করবে। কার জিকির? আরো জোরে, আরো জোরে। তার অর্থ একবার লাফাবে, একবার বসে থাকবে। তাহলে দাঁড়ায় বসে শুয়ে কিভাবে জিকির করবে? খুব ভালো করে বুঝতে হবে। তার অর্থ হলো মানুষের অবস্থান হলো 3টা, কয়টা হয়? কয়টা? সে হয়তো দাঁড়ায় থাকে, তা না হলে বসে থাকে, তা না হলে শুয়ে থাকে। যে অবস্থায় থাকুক না কেন, তার ভিতরে আল্লাহর জিকির থাকবে। কার জিকির? একটা প্রশ্ন হতে পারে, হুজুর সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকব, সংসারের কাজ করব কখন? এটাই তো বুঝতে হয়, এটাই তো আলেম ওলামার কাছে আসতে হয়, এটাই তো হাক্কানি আলেম ওলামাগণ পীর মশায়েখগণ শিখায় থাকে। নামাজের সময় নামাজ, জিকির নামাজ পড়তে 3 থেকে সাড়ে 3 ঘন্টা সময় লাগে। এর বাইরে আপনি যত কাজ করেন, হালাল কাজ করবেন, আল্লাহর জিকির হবে, হারাম থেকে বেঁচে থাকবেন, আল্লাহর জিকির হবে। যখন যে কাজ করবেন ওই কাজের জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আল্লাহর জিকির হবে, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন, আল্লাহর জিকির হবে। আপনি বিভিন্ন দোয়া করবেন, যে দোয়া যেখানে পড়তে হয় মসনুন দোয়া, আল্লাহর জিকির হবে। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন কি সব সময় তেলাওয়াত করা যায়? যায়? যায় না। একদল কিন্তু বের হইছে আবার, কোরআন বিনা অজুতে কোরআন ধরা যায়, আধুনিক, এটা ডিজিটাল মশলা। ওই যে বললাম, ওই সমস্ত ভাইয়েরা ডিজিটাল মশলা বের করছেন, অনেক মশলা এরকম আছে, বিনা অজুতে কোরআন ধরা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখলে বললে নাকি মুশরিক হয়ে যেতে হয়। ওই সমস্ত ডিজিটাল ভাইদের, যাদের তাকওয়া সারা স্কলার ভাইদের ফতোয়া এগুলো, আমি নাম বলছি না, শুধু সতর্ক করে দিচ্ছি। কেন? আপনি একটা কথা উঠলে এই জন্য বলি, সৌদি আরবের পতাকা দেখছেন কে কে, একটু হাত তুলেন দেখি। সৌদি আরবের পতাকায় কি লেখা আছে? জোরে বলা লাগবে। কি লেখা আছে? কালেমা তৈয়বা। কতটুকু লেখা আছে? পুরাটা বলতে কোন পর্যন্ত বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে না নাই? হ্যাঁ, এটা কি এক লাইনে না 2 লাইনে? হ্যাঁ, তো সৌদি আরবের পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনে লেখা, আলহামদুলিল্লাহ। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশের পতাকার মধ্যে নীল কি বলে সবুজ, জমিনের উপরে লাল সূর্য খচিত পতাকা, সেটা নিয়ে তো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালোই পতাকা হয়েছে।
কিন্তু সৌদি আরবের পতাকায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা, এক লাইনে লেখলে যদি জাক মুশরিক হয়ে যায়, এক লাইনে পড়লে যদি মুশরিক হয়ে যায়, আপনারাই ফতোয়া দেন তাহলে কি সৌদি আরবের একজনও মুসলমান আছে? কি হলো? না আমার ফতোয়া না, আমি তো কই সৌদি আরবের সবাই মুসলমান, কিন্তু উনাদের এই ফতোয়া নিলে সৌদি আরবের কেউ কি মুসলমান থাকবে? কি বলেন, কথা বলেন না কেন? এখন কারো কারো গায়ে লাগলো নাকি আপনাদের? হ্যাঁ, বুঝে শুনে কথা বলে না। সেদিন এক মুফতি সাহেব দেখলাম ফতোয়া দিয়ে দিয়েছেন, ভাইরাল বক্তা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা নাকি হাদিস না জানি না, উনি কি হাদিস অস্বীকারী না উনি হাদিস পড়াশোনাই করে না, খালি বক্তৃতা দিয়ে যায়, তাই আমি নিজেই বুঝি না। আবার নাকি বলছে কলব হলো মাথায়, আমি নাম বলছি না, যদি কেউ বলে থাকে নাম বলার দরকার নাই, খালি সতর্কতার জন্য বলে যাচ্ছি, কলব হলো কোথায়? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহ বলেন যে আমি হলো জানি সুদুর, যেটা সেটাও জানি, তাহলে বোঝা গেল সুদুরের ভিতরে আছে না নাই। হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন কলব হলো তাকওয়া, হা হুনা, তাকওয়া আছে কোথায়? তা মাথার দিকে ইশারা করে বলছে না, বুকের দিকে ইশারা করে বলছেন আল্লাহ রসুল বলছেন আর তাকওয়া হা হুনা, কলবে হলো তাকওয়া, কলব হলো ইসের দিকে, বুকের দিকে, আর উনি সায়েন্স দিয়ে প্রমাণ করছেন যে কলব হলো মাথার ভিতরে, তার মানে উনি সায়েন্সের হুজুর, উনি কিন্তু রসুল পাকের হাদিসের হুজুর। আরে মাথার মধ্যে হলো ব্রেন, ব্রেনের কাজ ভিন্ন, কলবের কাজ, ব্রেনের কাজ ভিন্ন, কলবের বাংলাই হলো ভিন্ন আর ব্রেনের বাংলাই ভিন্ন, দুটাকে এক করে ফেলছে। আমি নাম বলছি না এই জন্য, কারো ব্যক্তিগত শত্রুতা নাই, সতর্কতার জন্য, বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই, যাদের কথা তাদেরকেও আমি শ্রদ্ধা করি, তবে আগেকার আউলিয়া কেরামের সাথে, আগেকার স্কলারদের সাথে, মুত্তাকি স্কলারদের সাথে যা তার যেখানে মেলে সেইখানির জন্য তাকে শ্রদ্ধা করি, যার যেখানে মেলে না সেখানেকে বাদ দিয়ে আমি তাকে বাদ দিয়ে দেই, সেই ক্ষেত্রে আমি মুত্তাকি পরহেজগার স্কলার আগেকার যারা ছিলেন তাদের কথা মানি। কি বলে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যাই হোক, দায়েমে জিক্রুল্লাহ, আল্লাহ বলেছেন সবসময় আল্লাহর জিকির কিভাবে করব, মনে আছে? সবসময় কোরআন পড়া যায় না, আল্লাহর হাবিব বলেন অন্য হাদিসে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল সবচেয়ে জিকির হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির কি লা ইলাহা, এটা বলতে কোনো সময় লাগে না, বরং আল্লাহর হাবিব বলেন মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। যে ব্যক্তি যে কথা মুখ দিয়ে বেশি বলে ওই ব্যক্তি গুতা খেলে বিপদের সময় সেই কথাই বেশি বের হয়, ঠিক কি না? যার গালাগালি করার অভ্যাস আছে সে যদি হঠাৎ করে মাথায় গুতা খায় আল্লাহর জিকির করে, হ্যাঁ কি করে, কি করে? গালাগালি করার যে অভ্যাস আছে সে যদি মাথায় গুতা লাগে, সে যদি পাও পিছলে যায় গালাগালি করে, ঠিক কি না? কারণ অভ্যাস, যার আল্লাহর জিকির করার অভ্যাস থাকে বিপদের সময় তার আল্লাহর জিকিরই মুখ দিয়ে বের হয়। আপনি যদি সদা সর্বদা আল্লাহর জিকির, যেটা তরিকা তাসাউফের ভাষায় পাসান ফাসের জিকির বলা হয়, শ্বাস প্রশ্বাসের জিকির বলা হয়, আপনি যদি মুখের মধ্যে সেই জিকির জারি করতে পারেন, আপনার কলবের মধ্যে যদি সেই জিকির জারি হয়, আল্লাহর হাবিব বলেন মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। আপনি নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ জিকির করেন, আজরাইল আগমন করলে মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলব দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিবের সহিহ হাদিস অনুযায়ী আপনি জান্নাতি হয়ে যাবে। এই জন্যই তো আউলিয়া কেরাম এই সবক দেয়। আমর আঙ্গুর ফল পাড়তে না পারলে টক লাগেই, কি বলেন? আঙ্গুর ফল কিনতে না পারলে, পারতে না পারলে সান্ত্বনা তো দুটা টক খাওয়ার দরকার নাই, কারণ এইসব করতে অনেক কষ্ট লাগে, আউলিয়া কেরাম অনেক কষ্ট করেছেন, আমরা অতটা হতে পারি নাই,
কিন্তু বিশ্বাস করে চললে হওয়ার সম্ভাবনা আছে, আর বিশ্বাসই যদি না থাকে তাহলে কি হবে আর। এজন্য সব সময় আল্লাহর জিকিরের পদ্ধতি হলো নিয়মিত নামাজ রোজা ফরজ ওয়াজিব মানবেন, কোরআন তেলাওয়াত করবেন, বিভিন্ন দোয়া করবেন, কিছু না আর বাকি সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাবেন না ইনশাআল্লাহ। প্রতিদিন বলছিলাম যে এই মাহফিলে থাকা অবস্থায় প্রতিদিন 10,000, আর বাড়িতে গেলে প্রতিদিন কমপক্ষে 3,000 বার পড়বেন লা ইলাহা, রাজি আছেন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ। আর সবক যা আছে সকাল সন্ধ্যা তত আছে করুন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন চেষ্টা করতে হাত তুলে তো আল্লাহকে দেখে জরুর নারে তাকবীর, আর জরুর নারে তাকবীর। 4 নম্বর সোহবাতে আহলুল্লাহ, 4 নম্বর কি সোহবাতে আহলুল্লাহ, আবার দেখাই যে ভান্ডারিয়ার প্রাথমিক অজিবা সোহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে হবেন, কার সাথে? এটা তো আমি বানাইছি, আল্লাহ বলেছেন কোনো মাস সাদিকিন কোনো মাস সালেহীন, এরকম অনেক আয়াত রয়ে গেছে। সাহাবিগণ সাধারণ মানুষ ছিল, রাসূল পাকের সোহবতে যে সাহাবি হয়ে গেছেন ঠিক কিনা, তাবিগণ সাধারণ মানুষ ছিল, সাহাবিদের কাছে গিয়ে তাবি হয়ে গেছেন, এবং সাধারণ মানুষ আল্লাহর অলিদের কাছে যে আল্লাহর অলি হয়ে যায়, চোরের সাথে থাকলে চোর হওয়া যায়, আল্লাহর অলির সাথে থাকলে আল্লাহর অলি হওয়া যায়, আল্লাহর হুকুম, রাজি আছেন ইনশাআল্লাহ। বাড়িতে যেও ভালো মানুষের সাথে থাকবেন, না বেনামাজির সাথে, হ্যাঁ নেশা খাতে খোরের সাথে থাকবেন তো, রাজি আছেন তো? তা কার সাথে থাকবেন? আল্লাহওয়ালার সাথে, নামাজিদের সাথে, আলেম ওলামাকে ভালোবাসবেন। সমাজের সাথে এক শ্রেণী রোগ হয়ে গেছে, আলেম ওলামা দেখলে তাদের চোখ মাকা হতে শুরু করে, আছে না নাই? সবাই নাই, কিছু শ্রেণী আছে না নাই, আছে না নাই? এরা যদি নবীকে দেখতো নবীকেও মাকা চোখে দেখতো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তবে আমাদেরও খেয়াল করে চলতে হবে, আল্লাহ তৌফিক দান করুক। এই জন্য 4 নম্বর হলো সোহবাতে আহলুল্লাহ, কাতে ইহতে হবে। ওই জিকিরের ক্ষেত্রে আর একটা কথা বলি, আল্লাহ বলেছেন তিনটে জিনিস গুণ না থাকলে সে আল্লাহর পথে চলতে পারবে না, দায়েমে জিকরুল্লাহ একটা, 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়াইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সে চলবে আল্লাহর সৃষ্টির দিকে তাকাবে আর গবেষণা করবে, যদি এটার ভালো রেজাল্ট পায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, যেটা না বুঝবে সে বলবে রব্বানা মা খলাকতা হাদা বাতিলা, আল্লাহ আপনি এমনিতে সৃষ্টি করেন নাই, এর ফজিলত আমি বুঝতে পারি নাই, তার অর্থ এটা নয় যে এর ফজিলত নাই, গুরুত্ব নাই, আমি বুঝতে পারি নাই, সুবহানাকা আপনি পূত পবিত্র, এটা বিশ্বাস করবে। এই তো 2 নম্বর, যেটাকে বলা হয় মুরাকাবা মুশাহাদা, মুরাকাবা করে করে চিন্তা করবে আল্লাহ কত চমৎকার আম তুমি খাওয়াচ্ছ, আল্লাহ কত চমৎকার হায়াত তুমি দিয়েছ, অফি আংফুসিকুম আফালা তাকিলুন, আল্লাহ কত চমৎকার ড্রগ আমাকে দিয়েছ, কত চমৎকার হার্ট তুমি আমাকে দিয়েছ, কত চমৎকার ব্রেন তুমি আমাকে দিয়েছ রে প্রভু, এভাবে নিয়ত করে 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 আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলেছেন 3 নম্বর কাজ করবে হলো ওকিনা আজাবান্নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, কিসের থেকে বাঁচান আরো জোরে, কিসের থেকে? কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা আজকে কান্দার চেষ্টা করেছি কি করি নাই, কি করেছি কি করে নাই, আল্লাহ আমাদের অনেকের চোখ দিয়ে পানি বের হওয়ার তৌফিক দিয়েছেন কি দিয়েন নাই? আমার আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার চোখের পানি, এটা আমার কথা নয়, হাদিসের কথা, কোরআনুল কারীমেরও কথা। এই জন্য প্রতিদিন একটু কাঁদার চেষ্টা করবেন, এই তরিকা তাসাউফ আদায় করে, এইগুলো আদায় করে পরে আল্লাহর কাছে কানবেন আর বলবেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আপনার পথে চলার তৌফিক দান করেন। আমার আল্লাহ বলেন এই তিনটে স্বভাব যার মধ্যে থাকে সে আমার পথে চলতে পারবে, যে এই তিনটে স্বভাবওয়ালা না হবে যত বড় আলেম হোক না কেন আল্লাহর পথে চলতে পারবে না। কয়টা স্বভাব? কয়টা? 1 নম্বর দায়েমে জিকরুল্লাহ, সবসময় আল্লাহর জিকির, 2 নম্বর হলো আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা মুরাকাবা ও শাহাদা চিন্তা গবেষণা ফিকির, 4 নম্বর হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ আপনার পথে চলার তৌফিক দিন, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায় যাবে নারায় তাকবীর,
সর্বশেষে আমার লেখা হয়েছে পাঁচ নম্বর, যে যে শায়খের সাথে উস্তাদ লাগে কি লাগে না, পড়াশোনা এমনি পড়লে কিছু বোঝা যায় কিন্তু উস্তাদের কাছে গেলে আরো সহজ হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ডিআই ডাইরেক্ট ক্লাসে পড়ি, আবার প্রাইভেট পড়ি, শিক্ষক লাগে, কিন্তু আল্লাহ চিনতে কোনো শিক্ষকের দরকার দরকার আছে? আছে, আছে। এই জন্যই তো আল্লাহ নবী পাঠিয়েছেন। নবী না থাকলেও আল্লাহকে চিনতে হবে, কিন্তু আল্লাহ চিনার সহজ হয়, এই জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। নবী নাই নাইবেন, নবী রয়ে গেছেন। জয় বলো সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক জন্য আমিন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমার প্রিয়জনেরা, এই জন্য বলছি নামাজ ঠিক থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ, খালি দাড়িটা ছাড়বো, হ্যাঁ সুন্নাতের কম রাখবো, হ্যাঁ কে কে রাস্তি তাহলে ইনশাআল্লাহ আজকের থেকে ইনশাআল্লাহ ওয়াদা ইনশাআল্লাহ, আর দাড়িটা সুন্নাত তরিকায় রাখবো, সুন্নাত তরিকার বাইরে রাখবো না। কে কে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করুক। নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর, আল্লাহ কবুল করুক জোরে আমিন, আরো জোরে আমিন। ইসলাম পালন করলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ, জোরে বলো সুবহানাল্লাহ। সেই বিশ্বাস নিয়ে ইসলামের প্রত্যেকটা আমল করব। মা বাবার খেদমত করবেন কি করবেন না? খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করব, নিয়মিত ওয়াজিফা আদায় করব, রাজি আছি ইনশাআল্লাহ। পীরকে শ্রদ্ধা করতে হবে, কথা বলার সময় ভারসাম্য রাখতে হবে। পীরকে শ্রদ্ধা করলে মা বাবার শ্রদ্ধা করা যায় না, বা মা বাবার শ্রদ্ধা করলে পীরকে শ্রদ্ধা করা যায় না, এই কথাটা কি ঠিক? বরং উস্তাদকেও শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, এমনকি মা বাবার বন্ধু বান্ধব উস্তাদের বন্ধু বান্ধবদেরও শ্রদ্ধা করতে, কথা বলার সময় ভারসাম্য রক্ষা করে বলতে হবে। আমাদের এক ডাক্তার ছিলেন, উনি বলতেন যে আমার কাছে আসলে রোগীর ফেরত নাই, প্রথম হোমিওপ্যাথি দেব, তাতে আর না হলে কবিরাজি দেব, তাতেও না না হলে আমি এলোপ্যাথি জানি এলোপ্যাথি দেব, আর তাতেও যদি না হয় তাহলে তাবিজ জানি সেটা তাবিজ দেব, তাতেও না হলে তো বাংলাদেশে আর কোনো চিকিৎসা নাই, ও মরে যাবে, আমি জানাজা পড়ি আমি জানাজাও করে দেব। হাসেন, হাসার জন্য বলি নাই, ছিল একজন, আমি না বলব না, সে হাসি তামাশা করেই বলুক আর বাস্তবতাই বলুক, বলেছে কথা, এরকম হলে তো হবে না। আল্লাহ হেফাজত করুক জন্য আমিন, আরো জোরে আমিন, আল্লাহ কবুল করুক, রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য শুধু ভাইরাস খুঁজবেন না, এই জন্য শুধু ভাইরাল খুঁজবে না, এই জন্য তাকওয়া পরহেজগারি খুঁজবো, রাজি আছি ইনশাআল্লাহ। পুরফুরা শরীফের মুজাদ্দিমান আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহ এখানে একটা সুস্পষ্ট এই জন্য বলেছে, ওসিয়াতনামা নিয়ে যাবো, সুস্পষ্ট একটা কথা তিনি বলেছেন, আলেম ওলামাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করি, তার ভাষায় এই কায়দার ভাষা আমার ডাইরেক্ট মনে নাই, যে কোনো বিরোধপূর্ণ বিষয় যদি হয় নিজেরা পারস্পরিক আলোচনা করে জনসমক্ষে প্রকাশ করবেন, স্বাভাবিকভাবে প্রকাশ করবেন না, আলোচনা করে সমাধান হওয়ার যেটা হয় সমাধানকৃত বিষয় জনসমক্ষে প্রকাশ করবেন, তা না হলে সমাজে অনথা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কত চমৎকার কথা বলেছেন, আমরা সেটা ভুলে যাচ্ছি, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে দেবেন আমি। এই জন্য বলেছি নামাজ কালাম পড়বো, ছেলে পেলেদেরকে খেয়াল রাখবো, পড়াশোনা করাবো, নেশা ইত্যাদি খারাপ কাজ থেকে বাঁচায় থাকবো, বাঁচায় রাখবো, সুন্নাত অনুযায়ী জীবন করবো, বেশি বেশি আল্লাহর জিকির করবো, আল্লাহর কাছে চাইবো, রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্ন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সীমানা নির্ধারণ করেছেন, জয় বলুন সুবহানাল্লাহ। এটার মধ্যে সেই কবুলিয়াত আছে, এই জন্য সেই আমল আছে, আলহামদুলিল্লাহ এটা 67 বছর টিকে আছে, ছেলে পেলে আমল আখলাক চাল চলন আলহামদুলিল্লাহ অনেক।